রোজা কি রোজা কত প্রকার ফরজ ওয়াজিব নফল রোজা কি। এক রোজা কি। রোজা একটি ফার্সি শব্দ আরবিতে বলা হয় সাউম বা সাও যার অর্থ সংয়ম এটি ইসলাম ধর্মের পাঁচটি মূল ভিত্তি তৃতীয় শুভহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার পাপাচার কামাচার এবং সেই সাথে যাবতীয় ভোগবিলাস থেকেও বিরত থাকার নাম রোজা ইসলামী বিধান অনুসারে প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য রময়ান মাসের প্রতিদিন রোজা রাখা ফরজ দুই রোজার প্রকারভেদ রোজা পাঁচ প্রকার ফরজ রোজা যা চার প্রকার রমজান মাসের রোজা কোনো কারণবশত রমজানের রোজা ভঙ্গ হয়ে গেলে তার কাজা আদায় রোজা শরীয়তের স্বীকৃত কারণ ব্যতীত রমজানের রোজা ছেড়ে দিলে কাফফারা হিসেবে সাতটি রোজা রাখা রোজার মান্যত করলে তা আদায় করা ওয়াজিব রোজা নফল রোজা রেখে ভঙ্গ করলে পরবর্তীতে তা আদায় করা ওয়াজিবও শূন্যত রোজা মহরম মাসের নয় এবং দশ তারিখে রোজা রাখা মোস্তাহাব রোজা প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখে প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবারে কোন কোন ইমামের মতে সাওয়াল মাসে পৃথক পৃথক প্রতি সপ্তাহে দুটো করে ছয়টি রোজা রাখা মোস্তাহাব তবে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এর মতে একসাথে হোক কিংবা পৃথক পৃথক হোক সাওয়ালের ছয়টি রোজা মুস্তাহাব নফল রোজা মোস্তাহাব আর নফল খুব কাছাকাছির ইবাদত সহজ অর্থে নফল হলো যা ফরজ ওয়াজিব শূন্যত নয় এমন ইবাদত পুণ্যের নিয়তে করা রোজার ক্ষেত্রেও তাই